আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে মুরগির মাংসের রেসিপি। এখানে আমি একটা প্যান নিয়েছি, এখন আমি এর মধ্যে তেল দিয়ে দেব, পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি, এলাচ, রসুন বাটা, সামান্য একটু পানি দিয়ে দেব, আদা বাটা, জিরা বাটা, কাঁচামরিচ, স্বাদমতো লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই তো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। এই তো মাংস কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি। এখন লাউটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই তো লাউটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ ঝোল দিয়ে দেব। তো রান্নাটা হয়ে গেছে, এখন এটা আমি পরিবেশন করে নেব। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।